বলেন আপনাকে মানে আমাদের কেমন লাগলো? কি বলবো এটাকে, গেটআপটা অনেক দারুণ ছিল। আর হচ্ছে এই ছবির সব কলা কুশলীদেরকে মানে যে যেখান থেকে অ্যাক্টিং করছে প্রত্যেকজনের মতো ভালো করছে, আর তোমারটা তো অসাধারণ বলতে না, কংগ্রাচুলেশনস, খুব ভালো লাগলো মাহফুজ। এবং সবসময় অনেক ছবি এইভাবে আমাদেরকে উপহার দাও, এবং দর্শকদের আমি বলি, আমার বন্ধুদেরকে আমি বলি, সবাই তোমরা হলে আসবে, ছবি দেখবে, এবং ভালো ভালো ছবির সাথে, এখন কিন্তু ভালো ভালো ছবি হচ্ছে, এবং সুন্দর সুন্দর ছবির সাথে তোমরা থেকো, আমাদের সাথে তোমরা থেকো, ভালো থেকো। এবং আমিও কিন্তু চেষ্টা করছি, দেখি কি হয়। আর সবার তো ভালো লাগছে প্রত্যেকে। আর সবচেয়ে মজার কথা, আমি তোমার ছবি দেখতে এসে সত্যি নাজেহাল অবস্থা, মানে ব্লেস, মানে সত্যি কথা তোমাকে মানে কি বলবো, তোমার এখন এত বছর পর তুমি নতুন করে এসে আসলে মানে এখানকার সমস্ত ভালো ভালো মানুষ তোমার ছবি দেখতে আসছে, আর যারা এখানকার বর্ণ, যারা এখানে বর্ণ হয়েছে, যারা ছবি কখনই হলে আসে না, তারা মানে তাদেরকে হলে নিয়ে আসছো তুমি, মানে এটা আসলে একটা বিশাল ব্যাপার। আর আমি সবচেয়ে আইজান, এদিকে আসো বাবা, আইজান আসছে, কংগ্রেচুলেশনস আইজান। কোন পার্টটা তোমার ভালো লেগেছে? ফাইটিংটা ভালো লেগেছে। তো আমি ওর সাথে ছবি দেখতে আসছি। সো আমি সত্যি কথা, আমি নিজে টিকিট পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে যুদ্ধ করে তোমার ছবির টিকিট কাটা লাগছে আমার। এবং আমি আর ও, আমি আর আইজান, আমরা চেয়ার শেয়ার করছি, দুইজন এক চেয়ারে বসে আমি অনেক কষ্ট করে ছবি দেখছি। শাবনুরকে স্ট্যান্ডার্ড ধরা হয় আমাদের বাংলাদেশের অ্যাক্টিং জগতে, যে অ্যাক্টিং এর মানদণ্ড কি হবে সেটাকে ধরা হয় তোমার। এখন যারা অভিনয় করছে কিংবা আগামীতে যারা আসবে, তোমাকে ধরা হয় যে শাবনুর মতো অভিনয় করার জন্য একটা মানদণ্ড তুমি দিবে, সে তুমি প্রহেলিকা দেখছো এবং ছেলেকে নিয়ে আসছো, ছেলেকে কোলে করে ছবি দেখছো, সিট নাই, এটা কিরকম ইন্সপায়ার করবে সবাইকে তুমি জানো না? এই জন্য তো আমি বললাম যে হচ্ছে মানে এখানে যারা বড়, তারাও এখানে ছবি দেখে আসে, মানে কতটা মানে এটা আমাদের জন্য সুখবর। এবং ইনশাল্লাহ ভালো ভালো ছবি আবার হবে, এটাই হচ্ছে আমরা ভালো কিছু পেলে আমরা অবশ্যই করবো, ঠিক না? ভালো গল্প পেলে আমাদের গল্প খুবই ভালো হতে হবে। সো আমি এটা কখনো বিশ্বাস করবো না যে কাম ব্যাক, আমি এটা মানি না যে কাম ব্যাক, কেন কাম ব্যাক, আমরা তো ইন্ডাস্ট্রি লোক, আমরা যখন তখন আসবো, যখন তখন কাজ করবো, কিসের কাম ব্যাক? ওর সঙ্গে যখন অভিনয় করতাম তাকিয়ে থাকতাম, এখন কথা বলছে তাকিয়ে আছে, কিছু করার নাই। আমি আজকে মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম, মানে এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করবো, মানে বাপু আপনি তো ছেলে নিয়ে থাকবেন, সবসময় আছেন, বাপু ভাই একটা জিনিস আমার হয়ে একজন দর্শকের হয়ে আপনি একটু পাবলিকে একটু বলবেন, শি ওয়াজ অসাম। ওনার ছবি তো আগেও দেখেছি, তো আসলে ভালো একটা ছবি বানিয়েছে, ওনাকে অনেক ধন্যবাদ, এবং ডিরেকশনটা খুব ভালো ছিল, অনেক 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 অনেক। থ্যাংক ইউ ভাইয়া, সিডনি এবং অস্ট্রেলিয়া বাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। শাবনুরকে স্পেশালি ধন্যবাদ। আপু কিন্তু প্রায়ই আসেন, কিন্তু আপুকে কেউ দেখেন, উনি সবাইকে দেখেন, আজকে অন্তত অ্যাটলিস্ট থ্যাংক ইউ আপনি আসেন। আমি একটু মেকআপ করে আসি আমার কমফোর্টেবল জন্য, যে আমি একটু রিল্যাক্স করে ছবি দেখতে পারি। তো আজকে মাহফুজ আমাকে অনেক বলল যে তুমি কিন্তু আজকে মেকআপ যদি করো তাহলে তোমার সাথে আমি আসলে কথা বলবো। আমি বললাম অসুবিধা নাই মাহফুজ, আমি মেকআপ করে আসবো না, কিন্তু আমি বোরকাটা পরে আসবো যে কমফোর্টেবল লাগে আমার, মানে বোরকাটা পরলে হয় কি খুব কুইকলি তুমি একটা জায়গায় মুভ করতে পারো, আর তোমার অনেক কিছু তোমার করা লাগবে না, যেমন তুমি হেয়ার স্টাইল করার দরকার নাই তোমার। Thank you.
থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দিস এখন আমি জানি এগুলো কোথায় যাবে সব ভাই এটা পাঠিয়ে